যাত্রীবাহী বাসের সাথে পুলিশ গাড়ির মুখোমুখি সংঘর্ষ মৃত পুলিশ গাড়ির চালক আহত এক এএসআই ও দুইজন কর্মী এদের মধ্যে একজন কনস্টেবল অন্যজন সিভিক ভলান্টিয়ার পূর্ব বর্তমানে আউসগ্রাম থানা ইসলাম বাজার গোশকরে রোডের বাগড়াই ব্রিজের কাছে ঘটে এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী মোহাম্মদ দিবার শেখ জানান সোমবার ভোর 6টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে পুলিশ গাড়িটি ব্রিজের থেকে নামছিল তাদের ধারণা বাসটি দ্রুত গতিতে ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারানোয় পুলিশের গাড়িটি সাথে জোর সংঘর্ষ হয় পুলিশের চালক দুর্ঘটনাস্থলেই মারা যান আহত হয়েছেন এক পুলিশ অফিসার ও দুইজন কর্মী তাদের বর্তমানে 19 নম্বর জাতীয় সড়কের ধারে বাম চাঁদাই পুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাসটি মোড়বাঁধের দিক থেকে কুশকরের দিকে যাচ্ছিল পুলিশ গাড়িটি পেট্রোলিংয়ে বেরিয়েছিল মৃত চালকের নাম বিশ্বনাথ মুর্মু তিনজন আহতের নাম কমলেশ সিং শ্রীকান্ত সিনহা আশিস প্রামাণিক আমজাদুলের রিপোর্ট NTVWB কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা পুলিশের গাড়িটা ম্যাক করছিল আর বাসে এসে অ্যাক্সিডেন্ট করে কেউ মারা গেছে মারা গেছে বলছি তো আমি কি স্পটে ছিলাম না কোথায় হয়েছে ঘটনাটা এই যে ব্রিজে গেছে কোন ব্রিজে এটা বাগড়ায় কোন ব্রিজ তো কি গাড়িটা কি ব্যাক করার জন্য কি এরকম দুর্ঘটনাটা ঘটলো আমি ঠিক কাছে ছিলাম না আচ্ছা কি শুনলেন ওই শুনলাম যে হ্যাঁ ব্যাক করার জন্য এরকম দুর্ঘটনা ঘটেছে আপনার নাম আমার নাম শেখাতেন কোথায় বাড়ি আপনার বাড়ি এখানে বাগড়াই দেখুন সকাল দিকে তো আমরা ভোরের দিকে বিশেষ করে ঘুমিয়েছিলাম তো আমাদের কাছে ফোন আছে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ওখানে আপনার আউসগ্রাম থানার ভ্যানটা জাস্ট ব্রিজে যে নিচে ডাউনটা আছে ওখানে ডাউনটা স্লো মোশনভাবে ওরা নামছিল গাড়িটা নিয়ে বাসের গতিটা বেপরোয়া হওয়া ছিল বেপরোয়াভাবে এসে পুলিশের ভ্যানটাকে সজোরে আঘাত করে বা ওখানে সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ হয় ওখানে স্থানীয় লোকদের মুখে যা শুনলাম তাতে প্রশাসনিক ভ্যানটা খুব খুব অল্প গতিতে ছিল আমাদের একজন কনস্টেবল তারপরে সিভিক ভলেন্টিয়ার ডিউটি অর্থ অফিসার যারা গুরুতর আহত হয়েছে তারা বর্তমান নিয়ে চলে গেছেন আর যিনি ড্রাইভার ছিলেন উনি মৃত বলে হসপিটালে যখন নিয়ে আসা হয় মৃত বলে ঘোষণা করেন ডাক্তার কি বুঝছেন বাসের বাসটাই বেপরোয়া গতিভাবে একদম একদম এখানকার বাস যেগুলো চলে সেগুলো বেপরোয়াভাবেই চলে বাসগুলো বেপরোয়া গতিতেই মেরেছে বাসটা আপনি গাড়ি পজিশন দেখলে বুঝতে পারেন ভীষণ গতি ছিল বাসটা বিশেষ করে এই বাসটা তো এই ট্রিপটা মানে প্রচণ্ড গতিতে থাকে কখন ঘটেছে কোন সময়টা ঘটেছে মোটামুটি এটা আপনার আনুমানিক ধরে নিন পাঁচটা এই ভোরে ভোরে ভোরের দিকে ছটা ছটার দিকে হ্যাঁ কী নাম যিনি মারা গেছেন যিনি মারা গেছেন ওনার নাম হয় যতদূর সম্ভব আমি জানি বিশ্বনাথ আপনার নাম আমার নাম মোহাম্মদ দিলওয়ার শেখ আমাকে ডাকনামে সবাই এলাকায় সোনা বলেছেন